নমস্কার, আজকে আমরা রান্না করব ভিন্ন ভিন্ন স্বাদের বাস্করল তরকারি। বাস্করল তরকারি অনেক মজার, খেতেও অনেক ভালো লাগে। তো আজকে আমরা রান্না করব ব্যাম্বো কাঁকড়া, ব্যাম্বো ভাজি, ব্যাম্বো পোঙা আর ব্যাম্বো ফলা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে রান্না করব ব্যাম্বো কাঁকড়া। প্রথমে একটি কড়াইয়ে আমরা দিয়ে দিব নাপিত মিশ্রণটি, তবে এটাকে তঞ্চঙ্গা ভাষায় বলে সিরল আর চাকমা ভাষায় বলে সিদল। আর তারপরে দিয়ে দিব মরিচ পাতা, এরপরে দিব পরিমাণ মতো লবণ। পরে এর মধ্যে দিব আগে থেকে সারিয়ে রাখা কাঁকড়ার ঝিলো। যখন মিশ্রণটি ফুটে উঠবে তখন তার মধ্যে দিয়ে দিব কাঁকড়াগুলো। নেড়ে চেড়ে তার মধ্যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা বাস্করলগুলো দিয়ে দিব। মনে রাখবেন, বাস্করলের তরকারিতে হলুদ না দেওয়াই ভালো। যদি তাও আপনারা দিতে চান তাহলে খানিক দিতে হবে, কারণ বাস্করলে হলুদ দেওয়াতে বাস্করল শক্ত হয়ে যায়। বাস্করলের তরকারিটি প্রায় হয়ে এসেছে, এখন লবণের পরিমাণ চেক করে নামিয়ে রাখো। তাহলে দেখলেন তো, ঝটপট করে হয়ে গেল আমাদের ব্যাম্বো কাঁকড়া। এবার আমরা রান্না করব ব্যাম্বো ভাজি। ব্যাম্বো ভাজি রান্না করার জন্য বাস্করলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হতে দিব। তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে হালকা ভাজতে থাকবে। হালকা কালারিং এর জন্য অল্প পরিমাণে হলুদ দিব। আমাদের ভাজির তরকারিতে যাতে একটু সুন্দর দেখায় তার জন্য অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে ভাজতে থাকব। এটাকে কুচি কুচি করে কেটে রাখা বাস্করলগুলো দিয়ে দিব। আমরা ভালোভাবে নাড়তে থাকবো যাতে সবকিছু ভালো মতো মিক্সড হয়ে যায়।
বাসকরল ভাজিটি হালকা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব বেসিল। বেসিলকে স্থানীয় ভাষায় বলে সাবাং। আমাদের বাসকরল ভাজিটি হয়ে এসেছে, এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। এখন আমরা রান্না করব ব্যাম্বো পোঙা। একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর মরিচ বাটা দিয়ে ভাজতে থাকবো। হালকা নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো নামটা খুবই কম দিতে হয়, আমি শুধু কালারিং এর জন্য ব্যবহার করছি। এরপরে নাপ্পির মিশ্রণটি সেকে দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো যাতে সবকিছু মিক্সড হয়ে যায়। কিন্তু যখন প্রায় হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি। এখন মিশ্রণটি ধনে পাতা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করবো। আমাদের মিশ্রণটি প্রায় হয়ে এসেছে, এখন তাই আমরা একটি বাটিতে উঠিয়ে নিব। এখানে আমি কয়েকটা সিদ্ধ করে রাখা মাঝারি সাইজের বাসকুড়ল নিয়েছি। বাসকুড়লগুলো ভিতর থেকে ফুটো করে নেব। এরপরে আগে থেকে মিক্স করে রাখা মিশ্রণটি তার মধ্যে পুরে দিব। অল্প অল্প করে পুরব। এরপর একটি চামচের সাহায্যে ভিতরে পুরে নিব। এখন আমি বাকি বাসকরগুলোও মিশ্রণটি একইভাবে পুরে নিব। এরপর আগের কড়াইয়ে তেল গরম করে রেখে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপরে দিব ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ। হালকা নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব বাসকরল গুঁড়ো। এরপর হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। আমাদের বাসকরল গুঁড়ো কেমন সোনালি রঙের
এখন হালকা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমাদের তরকারিটি হয়ে এসেছে, এখন গরম গরম পরিবেশনের পালা। এখন আমরা রান্না করব ব্যাম্বো হলা। ব্যাম্বো হলা রান্নার জন্য আগে থেকে সিদ্ধ করে রাখা মাঝারি সাইজে বাসকুড়ুল কেটে রাখব। এখন একটি কড়াইয়ে বাসকুড়ুলগুলি দিয়ে দিব। তারপর একে একে তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ নাপতি। দিয়ে দিব মরিচ পাতা, হালকা পরিমাণে লবণ দিয়ে সেটি নাড়তে থাকবে। এরপর কড়াইতে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। যখন বাসকুড়ুলের তরকারিটি ফুটে উঠবে তখন সেটি আবার নেড়ে চেড়ে চেক করব। এরপর হালকা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখব। লবণের পরিমাণ চেক করে নামিয়ে রাখব। আমাদের ব্যাম্বো হলা তরকারিটি পরিবেশনের জন্য প্রস্তুত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।